নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প। প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প দিয়ে লেখকের কথা সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ, তার অন্যতম বিখ্যাত রচনা পথের পাঁচালী। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে তিনি অনেক গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, দিনলিপি এবং শিশু সাহিত্য রচনা করেছেন। তা উল্লেখযোগ্য কয়েকটি বই: বনে পাহাড়ে, মরণের ডঙ্কা বাজে, হিরেমানিক জলে, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিত, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। তার লেখায় পল্লী প্রকৃতি এবং অরণ্য প্রান্তর যেমন আশ্চর্য সজীবতা লাভ করেছে, তেমনি গ্রাম বাংলার দুঃখ, দারিদ্র, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা প্রাণবন্ত হয়ে উঠেছে। চলুন সবাই মিলে একসাথে শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অপূর্ব রচনা, শাবলতলার মাঠ। অনেকদিন পর শাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি একটা কারখানা হচ্ছে সেখানে, রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহালক্ক যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালা ঘর আর তাঁবু চারিধারে, ইঞ্জিনিয়ার, ওভারশিয়ারের দল খেটে খেটে সারা হল, পাঞ্জাবি কন্ট্রাক্টরে মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের আর টেলিফোনের তার খাটানো হবে, ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপর, চুনের ধুলো আর সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে। এ কি হল, আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা নেই, তার বদলে আছে কতগুলো তাঁবুর শাড়ি, ইট খোলা, পাথুরে কয়লা স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, হাল্লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট্ট স্টেশনে নেমেছি, গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটি গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ, হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ি গাড়োয়ানকে বলি, হ্যারে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মোরসাতলা, ছাওয়ালমারি, বেতে পোতা, হাঁসখালি চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন, আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারব না। গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। দেয়ালে তার হুকো ঝুলত পেরেকের গায়ে, বাঁশের আলনায় তার দুখানা আদময়লা ধুতি, আর এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত। আর থাকত তক্তপোষের নিচে
একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি, আর সেইটাই বেশি করে মনে আছে, একগাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন, আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবু মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেলগুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাসশুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেলগুরুম, তিনি বলতেন প্রহসন। আমার যা বয়স তখন তাতে আক্কেলগুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙা সেজবাবু শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব যখন সত্যই জানিনি গিরিশ ঘোষ কে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেন, এবং বিক্রি অনেক করেছিলেনও। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেলগুরুম ছিল। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বা কি সাত আনা, নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যারে মাইনের টাকা দিলাম, ন আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেলগুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার, তেমনই পোড়ার মুখো ছেলে, বইয়ের নাম শোনো না আক্কেলগুরুম? কেষ্ট শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং, ও বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হল প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না, গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কে আবার? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই, দুগ্গপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই, আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন? ফাজিল কোথাকার, ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে, কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস ভালো, নয়তো ন আনা ফেরত আনবি যা। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসে শারদা হঠাৎ বলে বসল, আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়েই গেলেন,
তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন? বোধহয় লিখেন, কবি মানুষ কি না? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকালে প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায়, দিন মানে সন্ধ্যার মতো অন্ধকার, অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ আর বই ছড়ানো, পাছে উড়ে যায় তাই মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর। আমরা শ্যাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম, তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন, কখনো সামনে মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি সব বুকছেন। সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শ্যাওড়া ছোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ, তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম কবিতে একবার আনন্দে আর বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম, মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপর উমাচরণ মাস্টার যখন পড়াতেন, তখন হা করে তার দিকে চেয়ে দেখতাম, একজন কবি বটে। উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে, ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো, সারদাটা কিচ্ছু বোঝে না। শেষ হল শাবলতলার মাঠের প্রথম পর্ব, ফিরে আসবো কাল অন্তিম পর্ব নিয়ে। নমস্কার।